সদ্যোজাত এক কন্যা সন্তান উদ্ধার হলো জঙ্গলের স্তূপ থেকে। বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জের অমরেন্দ্র নগর যাওয়ার রাস্তার পাশে একটি জঙ্গলে কন্যা সন্তানটি নজরে আসে এলাকাবাসীর। পুলিশ গিয়ে উদ্ধার করে শিশুটিকে। বর্তমানে শিশুটি বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গলের স্তূপ থেকে উদ্ধার হলো সদ্যোজাত এক কন্যা সন্তান। বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগর যাওয়ার রাস্তার পাশে একটি সদ্যোজাত কন্যা সন্তান বৃহস্পতিবার সকালে নজরে আসে এলাকাবাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে নবজাত কন্যা সন্তানটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে। বর্তমানে উদ্ধারকৃত কন্যা শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে বিশ্রামগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, সুস্থ রয়েছে শিশুটি। শিশুটির চিকিৎসা শেষ হবার পর তাকে আপাতত চাইল্ড হোমে পাঠানো হবে বলে জানান তিনি। এখানে সমেন্দ্র দেবনা কয়া তার টেলিফোন করছে যে ওই গুজিমা তো প্রবণনগর আমাদের রাস্তার জঙ্গলে একটা শিশু পড়ে রয়েছে, যে বা তারা ফেলা হয়ে গেছে। এরপরে আমরা সঙ্গে সঙ্গে গেছি, যে সারা শিশু তারা রিকভার করছে এবং হসপিটাল লয়ে আনছে। শিশুটা জীবিত? শিশুটা জীবিত। কি কন্যা সন্তান না নাকি? কন্যা সন্তান না, এক দুই দিন হইব তার। এখন কি, এখন কি মানে পরিস্থিতি? এখন সন্তানটা সুস্থই আছে, এখন হসপিটালে চাল হেল্পলাইন কেয়ারে করা হয়েছে, ওইখানে পাঠানো হবে। ওনারও আছে, ওইখানে পাঠানো হবে। তবে কে বা কারা এই কোমলমতি সদ্যোজাত কন্যা সন্তানটি নির্দয়ভাবে জঙ্গলে ফেলে গেল তা এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।